হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গাঙ্গ জয় তু জয় শীলা প্রভুপাদ হরে কৃষ্ণ সবাইকে এই কার্তিক মাসের দামোদর মাসের কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা তো আমরা আজকে এই সুমহান দামোদর মাসের কয়েকটি লীলা শ্রবণ করব তো একে একে আমরা এই লীলাগুলা পাঠ করব তো আপনারা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করুন তো তার মধ্যে একটি বিশেষ লীলা হচ্ছে যে ইঁদুরের দীপদান দামোদর মাসে ইঁদুরের দ্বীপদান তো মনোযোগ সহকারে শ্রবণ করুন তো একটি মুশিক ইঁদুর একটি মন্দিরে কি হয়েছে যে ভগবানকে দামোদর মাসে দীপদান করা হয়েছে তো এই দ্বীপ সাধারণত হয় ঘৃত দিয়ে তেলের তৈরি ঘৃত তেল দিয়ে তৈরি তো সেই ইঁদুরটি লুবে যে কি খাওয়ার জন্য ঘৃতে খাওয়ার জন্য যে মন্দিরের সবাই ভক্তগণ দ্বীপ দান করে চলে গেছে তো সেই ইঁদুরটা যে মন্দিরের মেজেতে পড়ে থাকা একটি দ্বীপ সেই দ্বীপের মধ্যে ঘৃত প্রদীপ দেওয়া আছে এবং প্রদীপটি প্রায় সলতেটা নিবু নিবু অবস্থা যদি সলতে যদি কমে যায় তাহলে অবশ্যই দ্বীপটি নিবু নিবু অবস্থা হয় তো দ্বীপটু প্রায় নিবনিব অবস্থা আর এদিক দিয়ে যে ইঁ দুটি সে ঘৃত খাওয়া লুবে সে যাচ্ছে ঘৃত খেতে তো সেই প্রদীপে যখন সে মুখ দিয়েছে তখন ওই প্রদীপ থেকে আগুন লেগে তার মুসে আগুন লেগে কী সে প্রদীপের সলতোটা বের গেছে এবং তার সারা শরীরে তেল লেগে আগুন লেগেছে এবং কি হয়েছে যে প্রদীপটা মেজেতে ছিল প্রদীপটা ঘুরে গেছে অতএব ভগবানকে নিবেদন করা হয়েছে আমরা কি করি ভগবানকে এভাবেই নিবেদন করে থাকি আর প্রদীপটিও এভাবে ঘুরে গেছে আর এদিকে এই দুধটি কী হলো তার মৃত্যু হলো আর ভগবানকে প্রদীপ নিবেদনও হয়ে গেল অজান্তেই সে তো আসেনি সে তো কৃষ্ণ চিন্তা করতে আসেনি তারপরেও কি হয়েছে যে ভগবান কী হয়েছে রথ নিয়ে বিষ্ণু বিষ্ণুদূত চলে আসলেন মানে বিষ্ণুদূতের আসলেন এবং তাকে চিহ্ন দেওয়া দেওয়া হলো এবং তৎক্ষণাৎ ওই ইঁদুরটার চিহ্ন দেওয়া দিয়ে তাকে ভগবত দামে নিয়ে গেল দেখুন কতটা মহিমান্বিত যদিও ইঁদুর কী তার কৃষ্ণ আমরা কি জানি যে অন্তিমে যদি চেতনা করা হয় তাহলে কিন্তু ভগবানকে লাভ করা যায় কিন্তু এখানে ইঁদুর কী করেছেন তার কৃষ্ণ চেতনা কি ছিল না যে চিন্তনা ছিল না সে খেতে ছিল চ ঘি কিন্তু সে ভগবানকে নিবেদন করেছে এই দ্বীপ নিবেদন করেছে দামোদর মাসে ভগবানকে দ্বীপ নিবেদন করেছে আর দ্বীপ নিবেদনের কারণে কি ভগবান তাকে উদ্ধার করে নিয়েছেন হরে কৃষ্ণ এই ছিল এই দামোদরের প্রধান একটা লীলা যে একটা ইঁদুর পর্যন্ত ভগবান কি করে নেন তাকে নিয়ে নিয়েছেন এই সামান্য দীপদানের কারণে তো এই দামোদর মাসে দীপদান করা খুবই গুরুত্বপূর্ণ যদি একটি ইঁদুর অজান্তেই ভগবানকে দীপ নিবেদন করে ভগবানের কাছে চলে যায় তাহলে ভাবুন আমরা কেন আমরা মনুষ্য হয়ে আমরা কেন জেনে বুঝে ভগবানের চিন্তায় নিবেদন করে কেন আমরা ভগবানকে লাভ করতে পারব না তো অবশ্যই কি করতে হবে এই দামোদর মাসে দীপদান করতে হবে এবং খুব শ্রদ্ধা ভক্তি সহকারে এই দীপদান করতে হবে তাহলে আগের যত কুটি জন্মের সমস্ত পাপ বিনষ্ট হবে এবং ভগবত দামে যাওয়ার জন্য সৌভাগ্য অর্জিত হবে তো কৃষ্ণ তো অবশ্যই এই দামোদর মাসে দেবদান করবেন আর আমরা একে একে এই দামোদর নিলাম আমরা পাঠ করেও আপনার মনোযোগ সহকারে শুনতে থাকবেন হরে কৃষ্ণ